তো চলো আমরা আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি, এই চ্যাপ্টারটা আমরা পড়বো। তো আইসি ইঞ্জিনিয়ার আমরা যেটা আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে সেগুলোতে আমরা দেখেছিলাম যে অটো সাইকেল, ডিজেল সাইকেল এগুলো আমরা দেখে নিয়েছিলাম, আর তার সাথে মোটামুটি একটা এই যে সাইকেলগুলোর যে এফিসিয়েন্সি বা হচ্ছে ওয়ার্ক ডান ক্যালকুলেশন সেগুলো আমরা দেখে নিয়েছিলাম, তাই তো? মিন এফেক্টিভ প্রেশার কি, এইসব কনসেপ্টগুলো আমরা শিখে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি, বুঝে গেল? তো এই যে থার্মোকেমিস্ট্রি চ্যাপ্টারটা আমরা শুরু করবো এখানে, তো 1 মিনিট একটু দাঁড়াও, ওয়েট করো। দেখো ক্লিয়ার তো, দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ, তুমি হচ্ছে মেসেজ করে জানাতে পারো, ভয়েস জানাতে পারো, ভয়েস যদি প্রবলেম হয় মেসেজ দেখতে করে পা জানাও, কোনো অসুবিধা নেই। দেখতে পা ওকে 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 ওকে, মেসেজ করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। চলো আজকে শুরু করি আমাদের থার্মোকেমিস্ট্রি। তো দেখো থার্মোকেমিস্ট্রি দেখতে পাচ্ছো কি, মেসেজ করে জানাবে, ঠিক আছে? মেসেজ বক্সে মেসেজ করে জানাবে, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে হচ্ছে আমরা শুরু করবো আমাদের, ঠিক আছে? হ্যাঁ দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওকে। তো দেখো, তো আমরা থার্মোকেমিস্ট্রি শুরু করছি। তো থার্মোকেমিস্ট্রিতে এখানে জিনিসটাকে বোঝার চেষ্টা করো কি, তো আমরা মোটামুটি যেগুলো দেখেছি সেটা হচ্ছে অটো সাইকেল, ডিজেল সাইকেল, এগুলো আমরা সাইকেলগুলো দেখেছি। তো এখন হচ্ছে আমরা থার্মোকেমিস্ট্রি একটু ফুয়েল নিয়ে বা হচ্ছে এই যে হিট অ্যাডিশন হচ্ছিলো সেই সব জিনিসগুলো নিয়ে বা এর মধ্যে যে কম্বাসন হচ্ছিল সেই কম্বাসন এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো, বুঝতে পারলো? তো আমাদের জেনারেলি কম্বাসন হচ্ছিল কোন কোন সাইকেলে, যদি আমরা 4টে প্রসেস দেখি সেই 4টে প্রসেসের মধ্যে যে প্রসেসে কম্বাসন হচ্ছিল সেই প্রসেসটার নাম কি, টাইপ করে বলো। যদি বলি অটো সাইকেল, অটো সাইকেলের সেই প্রসেসটার নাম কি বলা হয়, আর ডিজেল সাইকেলের সেই প্রসেসটার নাম কি বলা হয়, 4টে প্রসেসের মধ্যে যে প্রসেসে আমরা হিট অ্যাডিশন করছিলাম কম্বাসন হচ্ছিল সেই প্রসেসটা কি বলা হয়, অটো সাইকেলের জন্য কি বলা হয় আর ডিজেল সাইকেলের জন্য কি বলা হয়, টাইপ করো। তো দেখো, তো অটো সাইকেলের জন্য সেই প্রসেসটাকে কি বলা হয়, সেই প্রসেসটাকে বলা হয় কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন প্রসেস, বুঝে গেল? আর যদি সেটা ডিজেল সাইকেল হতো সেই প্রসেসটাকে বলা হতো কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন প্রসেস, বুঝে গেল? কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন প্রসেস, তখন গ্রাফটা এরকম হতো, প্রেশার কনস্ট্যান্ট হতো। আর যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তখন এটা ভলিউম অ্যাক্সিস, এটা কি প্রেশার অ্যাক্সিস, তাই এখানে ভলিউম কনস্ট্যান্ট হলে এরকম ভি কনস্ট্যান্ট হতো, এটা ভলিউম কনস্ট্যান্ট, ঠিক আছে? আর প্রেশার কনস্ট্যান্ট হলে এদিকে পি কনস্ট্যান্ট, বুঝে গেল? তো এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার লাইন, এটা কনস্ট্যান্ট ভলিউম লাইন। তো এটা হচ্ছে আমরা দেখে নিলাম। তো দেখো এই যে হিট অ্যাডিশন, এই যে হিট অ্যাডিশনের জন্য কম্বাসন হচ্ছে, সেই কম্বাসন আমরা একটু কম্বাসনের সম্বন্ধে আমরা হচ্ছে এখানে দেখবো, বা থার্মোকেমিস্ট্রি কি এই যে ফুয়েল ইউজ করছি সেখান থেকে আমরা কতটা হিট পাচ্ছি, কিভাবে কম্বাসন কি হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত ডিটেলস আমরা এখানে দেখবো, বুঝে গেল? তো দেখো এখানে জিনিসগুলো কি হচ্ছে, তো আমরা যদি দেখি থার্মোকেমিস্ট্রি কি, থার্মোকেমিস্ট্রি ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা এটা হচ্ছে সায়েন্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে আমরা কি স্টাডি করি না হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে আমরা কি করি, কেমিক্যাল এনার্জি বা ফুয়েল এনার্জি যেটা বলা হয় সেটাকে ট্রান্সফার করি হচ্ছে থার্মাল এনার্জিতে, বুঝা গেল? ফুয়েলের মধ্যে যে এনার্জি আছে সেই ফুয়েলের এনার্জিটাকে, ফুয়েলের মধ্যে যে এনার্জি সেটা হচ্ছে ফুয়েল কি হয়, হাইড্রোকার্বন দিয়ে তৈরি হয়, CXHY সাপোজ ধরে নিলাম, সেই ফুয়েলের এনার্জিটাকে আমরা কি করছি, অক্সিজেন, আমরা সেটাকে অক্সিডেশন রিয়াকশন করছি, অক্সিডেশন রিয়াকশন বা কম্বাসন করছি, সেটা করার পরে কি করছে, সেটাতে এই যে ফুয়েলটা আছে, ফুয়েলের যে আমরা ক্যালোরিফিক ভ্যালু আছে সেটা হচ্ছে আমাদের অক্সিজেনের প্রেজেন্সে যখন রিয়াকশন করছে, সেই রিয়াকশন করার পরে আমরা আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে থার্মাল এনার্জি এখানে পাচ্ছি, থার্মাল এনার্জি পাচ্ছি, বুঝা গেল? তো এটা হচ্ছে তোমার থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি কি তাহলে, থার্মোকেমিস্ট্রি ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে আমরা কি করি, আমরা হচ্ছে থার্মাল, যেখানে আমরা ফুয়েলটাকে কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জিকে কি করি, চেঞ্জ করি, কেমিক্যাল এনার্জি চেঞ্জ করে অক্সিজেনের প্রেজেন্সে কেমিক্যাল এনার্জিকে আমরা চেঞ্জ করে থার্মাল এনার্জিতে কনভার্ট করি, বুঝা গেল? এটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি। তো এবার দেখো আমরা পুরো ডিটেলস এখানে ফুয়েল সম্বন্ধে দেখবো, ফুয়েলের এক একটা ড্রপলেটের মধ্যে আমরা যাব, গিয়ে হচ্ছে প্রতিটা মানে ড্রপলেটের মধ্যে গিয়ে কিভাবে রিয়াকশন হয় সেই সব কিছু আমরা এখানে দেখবো, বুঝা গেল? তো এখানে দেখো মোটামুটি আমরা তাহলে এখানে দেখে নিলাম থার্মোকেমিস্ট্রিটা কি। তো এখানে আমরা এক কথায় যদি বলি যে আমাদের কেমিক্যাল এনার্জিটাকে আমরা চেঞ্জ করছি, কেমিক্যাল এনার্জিকে চেঞ্জ করে আমরা থার্মাল এনার্জিতে কনভার্ট করছি, বুঝা গেল? তো এবার দেখো নেক্সট যেটা আমরা দেখবো, যে পারফেক্ট কম্বাসন কি, পারফেক্ট কম্বাসন যদি কি আমরা সেটা দেখি, তো দেখো কি হবে,
পারফেক্ট কম্বাশন। তো পারফেক্ট কম্বাশন এখানে কি বলছে দেখো, তো হোয়েন কম্বাশন অফ ফুয়েল ইন সাচ এ ম্যানার দ্যাট দেয়ার ইজ নো ফুয়েল রিমেনিং ইন এনি ফর্ম আফটার কম্বাশন, দেন কি বলছে, নর দেয়ার ইজ এনি অক্সিজেন লেফট, দেন সাচ কম্বাশন ইজ টার্ম এজ পারফেক্ট কম্বাশন। তার মানে কি হলো, এখানে যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটা তুমি অক্সিজেনের প্রেজেন্সে কী করছো, অক্সিজেনের প্রেজেন্সে ফুয়েলটাকে কম্বাশন করছো। কম্বাশন করার পরে এখানে কোনো আর ফুয়েলের কোনো কিছু আর এক্সট্রা পড়ে থাকবে না, ফুয়েলটা কেমিক্যালি ফুয়েল ফুয়েল এখান থেকে দেখো কোনো ফুয়েল আর এখানে পড়ে থাকবে না, বা হচ্ছে যেটা আনবার্ন ফুয়েল বলা হয়, সমস্ত ফুয়েলটা কী হয়ে যাবে, সমস্ত ফুয়েলটা কেমিক্যাল রিয়াকশন করে সেখানে কী হবে, সেটা হচ্ছে কম্বাশন হয়ে গিয়ে সেখানে হিট জেনারেট করবে, বুঝে গেল? তাহলে এখানে কোনো ফুয়েল এক্সট্রা পড়ে থাকবে না। সাপোজ এখানে আমি ফুয়েল নিচ্ছি, যদি আমি নিই মিথেন, মিথেন মানে কি CH4, রাইট, CH4 নিই, তো যদি মিথেন নিই সেই মিথেনের কোনো অংশ এখানে আর পড়ে থাকবে না, কোনো মিথেন আর পড়ে থাকবে না, সমস্ত মিথেনটা কেমিক্যাল রিয়াকশন করে কি হয়ে যাবে অক্সিজেনের প্রেজেন্সে, ওটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করে ওটা ওর যে নিউ স্টেট বা নিউ ফর্ম সেটা তৈরি হয়ে যাবে, সাথে সাথে কি করবে হিট ডেভেলপ করবে, হিট জেনারেট করবে, বুঝে গেল? তো এই যে প্রসেসটাকে সেটা হচ্ছে যখন কোনো কোনো ফুয়েল পড়ে থাকবে না এক্সট্রা ফুয়েল, বা যখন কোনো অক্সিজেনও পড়ে থাকবে না, যতটাই অক্সিজেন প্রয়োজন ঠিক ততটাই অক্সিজেন আমরা ইউজ করব, যতটাই ফুয়েলটাকে কম্বাশন করানোর জন্য পুরো ফুয়েলটাকে ততটাই অক্সিজেন ইউজ করব, না কম ইউজ করব না বেশি ইউজ করব, ঠিক আছে? কম ইউজ করলে কি হবে, সাপোজ এখানে আমাদের অক্সিজেনের প্রয়োজন, এখানে হচ্ছে দেখো এখানে আমরা যদি CH4কে আমরা অক্সিজেনের প্রেজেন্সে কম্বাশন করি তাহলে কি আসবে বলো, CH4কে আমরা যদি অক্সিজেনের প্রেজেন্সে কম্বাশন করি, যদি কেমিক্যাল রিয়াকশন আমরা দেখি CH4 CH4 সাপোজ প্লাস আউট O2, ঠিক আছে, তো আমাদের রেজাল্ট কি আসবে বলো, রেজাল্ট আসবে CO2 প্লাস H2O, হ্যাঁ কি না, CO2 প্লাস H2O। এবার দেখো এখানে CO2, তাহলে হচ্ছে এখানে দুটো O2 লাগছে, আচ্ছা H2O, আচ্ছা এখানে কটা H4 আছে, চারটে H4 আছে, তো আমরা এখানে কি করবো ব্যালেন্স করার জন্য এখানে 2 দিয়ে দিলাম, তো এখানে 2 দিলে চারটে H হয়ে গেল, তার মানে এখানে কটা O লাগলো, দুটো, এখানে কটা O লাগলো, দুটো, তাহলে আমাদের টোটাল কটা O লাগবে, দুটো, এই দুই দিলাম এখানে, দুই দিয়ে চারটে হয়ে গেল, বুঝে গেলো? তাহলে এইভাবে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই যে ব্যালেন্স হলো এখানে, এই যে পুরো মিথেনটাকে আমরা কম্বাশন করার জন্য আমাদের কতগুলো অক্সিজেন লাগবে, দুটো অক্সিজেনের কি লাগবে, মলিকিউল লাগবে, বুঝে গেল? দুটো অক্সিজেন মলিকিউল লাগবে পুরো মিথেনটাকে কম্বাশন করানোর জন্য। আমি কম দিই অক্সিজেন, দুটো না দিয়ে যদি একটা সাপ্লাই দিই তাহলে কি পুরো কি কম্বাশন হবে, কি পুরো কম্বাশন হবে, কি পুরো কম্বাশন হবে না, তাই না? তো পুরো কম্বাশন হবে, টাইপ করো, মেসেজ টাইপ করো, ভেবেছে না বলতে পারো, মেসেজে রেসপন্স করো, দেখো। তো এখানে তাহলে পুরো কম্বাশন হচ্ছে না, যখন পুরো কম্বাশন হচ্ছে না তাহলে যদি আমরা তাহলে কি বললাম, আমাদের এখানে কম্বাশন করানোর জন্য আমাদের অ্যাটলিস্ট দুটো মলিকুল সাপ্লাই দিতে আমাদের হয়ে গেল। তো এখানে হচ্ছে তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই পুরো কার্বনটা হচ্ছে কম্বাশন হয়ে যাবে। তো এই যে পুরো পুরো কার্বনটা কম্বাশন হয়ে যাচ্ছে এটা বলছে পারফেক্ট কম্বাশন। তাহলে এখানে আমরা দুটোর বেশি যদি নিই, তিনটে নিই, তখন কিন্তু অক্সিজেন পড়ে থাকবে এক্সট্রা, তাই না? একটা ও আবার এক্সট্রা পড়ে থাকবে, তাহলে এখানে আমাদের দুটোই লাগবে। তো এই যে দুটো অক্সিজেন নেবো, একটা মিথেন কে কম্বাশন, এই যে পুরো কোনো অক্সিজেন পড়ে থাকবে না বা কোনো মিথেন পড়ে থাকবে না, তখন যে কম্বাশনটা হবে সেই কম্বাশনটাকে আমরা কি বলবো, পারফেক্ট কম্বাশন, বুঝে গেল? ক্লিয়ার কিনা বলো, জানাও, ক্লিয়ার, সুবিধা শুনতে পাচ্ছ, ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, তো পারফেক্ট কম্বাশন আমরা দেখে নিয়েছি, নেক্সট আমরা যেটা দেখবো, যে এক্সাম্পল আমরা বলছিলাম যে এয়ার ফুয়েল মিক্সচার আমরা ইউজ করি, এয়ার ফুয়েল মিক্সচার যেগুলো ইউজ করি সেখানে তার সেই ফুয়েলের মধ্যে কি থাকে, ফুয়েলের মধ্যে এয়ার থাকে আর কি থাকে, ফুয়েল থাকে। তো ফুয়েল জেনারেলি হাইড্রোকার্বন হয়, সেটা হচ্ছে আমরা লিখছি CXHY দিয়ে, CXHY, বুঝে গেল, CXHY দিয়ে, তো এটা হচ্ছে ফুয়েল হয় আমাদের। তো ফুয়েল হাইড্রোকার্বন, কেমিক্যাল এনার্জি এটা বলছে। এবার দেখো এই যে ফুয়েল, তার সঙ্গে আমাদের কি থাকে, এয়ার মিক্স থাকে। যখনই এয়ার মিক্স থাকছে তাহলে এই এয়ারের মধ্যে কি থাকে বলো, এয়ারের মধ্যে থাকে অক্সিজেন প্রেজেন্স থাকে, নাইট্রোজেন প্রেজেন্স থাকে, আরো অন্যান্য তোমার হচ্ছে এয়ার মলিকিউল প্রেজেন্ট থাকে। বাট হচ্ছে অক্সিজেন কত থাকে, অক্সিজেনের যদি আমরা দেখি পার্সেন্টেজ, যদি আমরা দেখি অক্সিজেন প্রেজেন্ট থাকে 21%, বুঝে গেল, বাই ভলিউম 21% বাই ভলিউম, আর নাইট্রোজেন প্রেজেন্ট থাকে
79% বাই ভলিউম। যদি ভলিউম দেখো, ভলিউম ভলিউম যদি তুমি দেখো, তাহলে ভলিউমের দিক থেকে অক্সিজেন হচ্ছে 21%, নাইট্রোজেন 79%। বাট যদি মাস দেখো, যদি মাস দেখো, সেই মাস সেখানে কত হবে, বাই মাস হচ্ছে অক্সিজেন প্রেজেন্ট থাকে 23% অ্যাটমসফিয়ারে, টোটাল অ্যাটমসফিয়ারে, এবং হচ্ছে বাই মাস নাইট্রোজেন প্রেজেন্ট থাকে 77%। বুঝে গেলো? তাহলে এখানে আমরা দুটো মেজর গ্যাস নিয়েছি, কারণ এখানে আমাদের অক্সিজেন থেকে আমরা কি পাই, অক্সিজেন এখানে আমাদের লাগছে এয়ারটাকে, এই ফুয়েলটাকে কম্বাসন করানোর জন্য, সাথে সাথে নাইট্রোজেনটাও এন্টার করে এয়ার ফুয়েলের সাথে সাথে। এবার নাইট্রোজেন কি হয়, নক্স ফরমেশন করতে পারে, NOx। বুঝে গেলো? NOx ফরমেশন করতে পারে, সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। তো নক্স নক্স কি একটা, এটা হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস, বুঝে গেলো? যার জন্য কি হবে, আমাদের গ্রিন হাউস এফেক্ট তৈরি হতে পারে। তো এই যে জিনিসগুলোর জন্য আমরা নাইট্রোজেনটাকে আমরা কনসিডার করছি। তো এবার দেখো কি আছে, তো এই জিনিসগুলো আমরা মোটামুটি বুঝে নিলাম যে এয়ার ফুয়েল মিক্সচার মানে কি। তাহলে এয়ার ফুয়েল মিক্সচার মানে হচ্ছে এয়ার থাকছে, এয়ারের মধ্যে অক্সিজেন থাকছে, অক্সিজেন নাইট্রোজেন থাকছে, আরো অন্যান্য এয়ার মলিকিউল থাকছে। আর ফুয়েল মানে কি, ফুয়েল মানে হচ্ছে কেমিক্যাল এনার্জি, ঠিক আছে, হাইড্রোকার্বন আমরা এখানে ইউজ করছি। তো এটা হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার। তো আমরা এখানে জেনে নিলাম যে এয়ার কত থাকছে, এয়ার বাই ভলিউম হচ্ছে 21%, অক্সিজেন আর 79% নাইট্রোজেন। আর যদি এয়ার বাই মাস দেখো, সেখানে হচ্ছে 23%, 23% কি হবে, অক্সিজেন, এবং 77% হচ্ছে নাইট্রোজেন। ক্লিয়ার? বুঝতে পারছো? টাইপ করে জানাও, হ্যাঁ কি না, বুঝতে পারছো তো সুবীর? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, চলো টাইপ করে জানাবে, ঠিক আছে। দেখো তো এবার দেখো, তাহলে আমরা এয়ার ফুয়েল মিক্সচার আমরা দেখে নিয়েছি। এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে এবার দেখো, তাহলে আমরা দেখো এখানে আমরা একটা এখানে রিয়াকশন দেখে নিই কি আছে। দেখো এখানে ইম্পর্টেন্ট একটা নোটস আছে, নোটসটা কি বলছে, সাপোজ এখানে আমাদের অক্সিজেন আছে, আমরা কত, আমরা বললাম অক্সিজেন বাই ভলিউম 21%, 21% মানে কি 0.21, 0.21, বুঝা গেল? আর হচ্ছে নাইট্রোজেন আছে কত, নাইট্রোজেন আছে 79%, মানে হচ্ছে 0.79। তাহলে আমাদের এখানে যদি আমরা অক্সিজেন আর মানে এয়ার যদি আমরা নিই, ওয়ান মলিকিউল অফ এয়ার যদি আমরা নিই, ওয়ান মলিকিউল অফ এয়ার, তার মানে আমরা কি বলতে পারি বলো, ওয়ান মলিকিউল অফ এয়ার যদি আমরা নিই, তার মানে সেই ওয়ান মলিকিউল অফ এয়ারের মধ্যে, ওয়ান মলিকিউল অফ এয়ারের মধ্যে অক্সিজেন কত আছে 21%, ওয়ান মলিকিউল অফ এয়ার যদি আমরা নিই, ঠিক আছে, ওয়ান মোল এয়ার যদি আমরা, ওয়ান মোল এয়ার যদি আমরা নিই, সেই ওয়ান মোল আচ্ছা নাইট্রোজেন কত দেখো, 1 মিনিট, যদি আমরা ওয়ান মোল এয়ার নিই, ওয়ান মোল এয়ার নিলে অক্সিজেন আছে 0.21, 0.21 অফ অক্সিজেন, ওয়ান মোলের অক্সিজেনের মধ্যে, প্লাস নাইট্রোজেন কত আছে 0.17 অফ নাইট্রোজেন, বুঝে গেলো? তো এটা যদি ওয়ান মোল আমরা এয়ার নিই, তো ওয়ান মোল এয়ারের মধ্যে এটা আছে, বুঝে গেলো? তাহলে এবার দেখো আমাদের যে ক্যালকুলেশন করবো, আমাদের 0.21 অক্সিজেন আছে ওয়ান মোল এয়ারে, ওয়ান মোল এয়ারে, তাহলে ওয়ান অক্সিজেন কত থাকবে, একটা অক্সিজেন কত থাকবে, কত মোল এয়ারে থাকবে, তো সেটা আমরা ক্যালকুলেশন করব। তো দেখো 0.21 আছে, 0.21 অক্সিজেন আছে ওয়ান মোল এয়ারে, বুঝে গেল? এবার দেখো ওয়ান অক্সিজেন আমরা ক্যালকুলেট করব, তো ওয়ান অক্সিজেনের মধ্যে আমরা ক্যালকুলেট করব নাইট্রোজেন কত আছে, ঠিক আছে। তো দেখো কি হয় এখানে, জিনিসটা আমি কি করছি দেখো, এখানে যদি আমরা ওয়ান, এখানে এই যে রিয়াকশনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, তো দেখো এক মিনিট, এই যে এখানে আছে, যদি আমরা 0.21, 0.21 অক্সিজেন, তার সাথে কি থাকে 0.79 নাইট্রোজেন থাকে। এবার যদি ওয়ান অক্সিজেন হয় তাহলে কি হবে বলো, ওয়ান অক্সিজেন হলে কত নাইট্রোজেন হবে বলো, 0.79 ভাগ কত 21, 0.21, তার মানে হচ্ছে এখানে 0.1 কেটে গেল, 79/21 নাইট্রোজেন থাকবে। এক যদি অক্সিজেন থাকে কত নাইট্রোজেন থাকবে, 79/21 নাইট্রোজেন থাকবে, বুঝে গেল?
তাহলে এই যে একটা ইকুয়েশন আমি দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা মাথায় মনে রাখতে হবে তোমাকে। তো এই যে ইকুয়েশনটা দিয়ে তোমরা পুরো থার্মোকেমিস্ট্রিটা করবে, তাহলে 1 ডিগ্রি মলিকুল অক্সিজেন হয়, তাহলে কি হবে বলো? 1 মলিকুল অক্সিজেন যদি হয় তাহলে সেখানে নাইট্রোজেন কত থাকবে? 1 মলিকুল যদি অক্সিজেন হয় তার সাথে নাইট্রোজেন মিক্স থাকে অটোমেটিক্যালি 79/21 নাইট্রোজেন বাই ভলিউম, মানে একটা ভলিউম হচ্ছে 1 ভলিউম অক্সিজেনের জন্য 79/21 ভলিউম নাইট্রোজেন মিক্স থাকে, বুঝে গেল? তো এবার দেখো এখানে যেটা আমরা দেখবো, তো এই জিনিসটা মোটামুটি তোমরা মাথায় রাখবে ক্যালকুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট। এবার দেখো নেক্সট হচ্ছে আমরা ফুয়েল, ফুয়েল সম্বন্ধে একটু দেখবো কি হয় জিনিসগুলো। তো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে পুরো থার্মোকেমিস্ট্রির মধ্যে। দেখো এখানে কি আছে, আমরা ধরো সাপোজ একটা ফুয়েল নিলাম, সাপোজ একটা ফুয়েল নিলাম, ফুয়েলটা হচ্ছে, এটা হচ্ছে ফুয়েল নিলাম, এই যে ফুয়েলটা আমরা নিলাম, সেই ফুয়েলটা, এই ফুয়েলটার মধ্যে দেখো এই ভিতরে কি আছে, তোমার একটা হাইড্রোকার্বন CXHY, বুঝে গেলো? সাপোজ হচ্ছে ভিতরে ধরে নিলাম হাইড্রোকার্বন, ফুয়েলের এখানে হাইড্রোকার্বন আছে, তো এটা হচ্ছে অ্যাটমসফিয়ার টেম্পারেচার আছে, অ্যাটমসফিয়ার টেম্পারেচার আছে। এবার যখন তুমি কি করবে, আমরা হচ্ছে ফুয়েলটাকে কম্প্রেস করলাম, ঠিক আছে? যখনই কম্প্রেস করলাম ফুয়েলটাকে, আমাদের কি স্টেপ ছিল বলো মোটর সাইকেলে, ফার্স্ট কি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো যখনই কম্প্রেস করলাম, কম্প্রেস করলে কি হবে, তো এখানে তোমার হচ্ছে কম্প্রেস করলে টেম্পারেচার ইনক্রিজ হবে, তো টেম্পারেচার যেটা ইনক্রিজ হলো সেটা কি T2, কম্প্রেস করার পর পৌঁছেছিল কি T2, তো T1 থেকে T2, T2 তে পৌঁছালো। তো এবার হচ্ছে এখানে T2 তে পৌঁছে গেছে, T2 তে পৌঁছে গেছে। তো এবার দেখো এখানে যখন হচ্ছে এটা ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছাবে, কি বলছে জিনিসটা, যখন ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছাবে তখন কি হবে, এটা হচ্ছে এই যে ফুয়েলটা আছে এটা ব্ল্যাক কালার করা আছে, দেখো এটা হচ্ছে ফ্ল্যাশ টেম্পারেচার, এটা অ্যাটমসফিয়ার টেম্পারেচার ছিল, ফুয়েলটা যখন ছিল অ্যাটমসফিয়ার টেম্পারেচারে, তো যখন কম্প্রেশন হলো তখন সে পৌঁছে গেল কোথায়, ফ্ল্যাশ টেম্পারেচারে। যখন কম্প্রেশন হলো তখন পৌঁছে গেল কোথায়, ফ্ল্যাশ টেম্পারেচারে। এবার ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে যাওয়ার পরে আমরা কি করছি, এটাকে স্পার্ক করছি, বুঝে গেল? যখনই স্পার্ক করছি তখনই কি হবে, স্পার্ক করার পরে, তো দেখো ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছানোর, মানে স্পার্ক করার পরে কিন্তু এই যে ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছাবে, কম্প্রেশন হলো, কম্প্রেস করার পরে T2 পৌঁছালো, এবার T2 পৌঁছালো না, T2 টেম্পারেচারে যখন আমরা স্পার্ক প্লাগ অ্যাড করলাম, মানে স্পার্ক করলাম, স্পার্ক প্লাগ দিয়ে আমরা স্পার্ক করলাম, তখন কি স্পার্ক করার জন্য এই যে T2 টেম্পারেচারটা সেটা পৌঁছে গেছে কোন টেম্পারেচারে, ফ্ল্যাশ টেম্পারেচারে, বুঝে গেলো? যখনই ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে যাবে, তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো টেম্পারেচার কতগুলো এখানে টেম্পারেচার আছে। ফার্স্ট টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার টেম্পারেচার, দেন যে টেম্পারেচার আছে সেটা হলো কি T2, বুঝে গেলো? কম্প্রেস করলাম, সেই T2 টেম্পারেচারে পৌঁছালো, T2 টেম্পারেচারে পৌঁছানোর পর যখন আমরা ফ্ল্যাশ করলাম, সেটা হচ্ছে ফ্ল্যাশ করার পরে সেটা হচ্ছে কি হলো, যখন আমরা স্পার্ক প্লাগ অ্যাড করলাম, স্পার্ক প্লাগ স্পার্ক করলাম, স্পার্ক করার জন্য এটা ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে গেলো। যখনই ফ্ল্যাশ ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে গেলো তখন হচ্ছে এবার কি হবে, কেমিক্যাল অ্যাকশন শুরু হবে, এর মধ্যে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল অ্যাকশন হওয়া স্টার্ট হবে, বুঝে গেলো? এবার যখন কেমিক্যাল রিয়াকশন হওয়া শুরু হচ্ছে, তাহলে কেমিক্যাল যে রিয়াকশন সেটা শুরু হয় কোন টেম্পারেচারে এসে, ফ্ল্যাশ টেম্পারেচারে এসে, বুঝে গেল? তো ফ্ল্যাশ টেম্পারেচারে যতক্ষণ না পৌঁছাচ্ছে কেমিক্যাল রিয়াকশন শুরু হবে না, তো কেমিক্যাল রিয়াকশন এখন শুরু হয়ে গেছে। এবার কি হবে, কেমিক্যাল রিয়াকশন যদি শুরু হয়ে যায়, এবারে যেটা হবে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের জন্য এখানে অক্সিজেনের সাপেক্ষে, অক্সিজেনের রেসপেক্ট, অক্সিজেন প্রেজেন্স থাকবে, সেই অক্সিজেনের প্রেজেন্সে কেমিক্যাল রিয়াকশন হবে এবং হিট জেনারেট হবে। তো সেখানে যখন কেমিক্যাল রিয়াকশন এবং হিট জেনারেট হবে, সেই হিট থেকে কি হবে, সেটা পৌঁছে যাবে কোথায়, ফায়ার পয়েন্ট টেম্পারেচারে। সেই যে হিট জেনারেট হচ্ছে সেই হিট থেকে পৌঁছে যাবে কোথায়, ফায়ার পয়েন্ট টেম্পারেচারে। যখনই ফায়ার পয়েন্ট টেম্পারেচারে পৌঁছে যাবে তখন এই যে ফুয়েল মলিকুলটা আছে সেটা কি হবে, ফায়ার হয়ে যাবে, ফায়ার হয়ে গিয়ে এরকম ভাবে ফায়ার হয়ে যাবে, বুঝে গেল? যেমন দেখবে যে দেশলাই কাঠি হয়, বারুদ যখন তোমার হচ্ছে ধরে আগুন ধরাও, তো তখন দেখবে হঠাৎ করে কি হয়, প্রথমে হচ্ছে তোমার আগুনটা যখন ধরে তোমার চারদিকে ছড়িয়ে পড়ে না, বারুদ যেমন ধরে, তো সিমিলারলি এরকমই জিনিসটা হয়। তো এখানে যখনই ফায়ার পয়েন্টে পৌঁছে যাবে তখন কি হবে, এটা হচ্ছে এরকম ফায়ার হয়ে গেল, বুঝে গেলো? তো হচ্ছে এখান থেকে ফায়ার হয়ে গেলো, তখন লাইট জেনারেট হবে, হিট জেনারেট হবে। তো এটা হচ্ছে তোমার কি হলো, পুরো কেমিক্যাল রিয়াকশন হলো। তো ফার্স্ট কি বললাম, তাহলে ফার্স্ট বললাম, ফার্স্ট আমরা হচ্ছে ফুয়েলটা আমাদের অ্যাটমসফিয়ার টেম্পারেচারে আছে, সেই ফুয়েলটা যখন আমরা কম্প্রেস করলাম সেটা আমরা T2 টেম্পারেচারে নিয়ে গেলাম, যখন আমরা ফ্ল্যাশ অ্যাড করছি T2 টেম্পারেচারে নিয়ে যাওয়ার পরে তখন সেটা কি হচ্ছে, ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে যাচ্ছে। তাহলে আমাদের T2 টেম্পারেচার কত হলে ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছবে, সেটাও এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বুঝে গেল? তাহলে আমাদের T2 টেম্পারেচার
এটা আমাদের ক্যালকুলেটিভ টেম্পারেচার একটা, যে আমাদের ফ্ল্যাশ টেম্পারেচার পৌঁছানোর জন্য স্পার্ক প্লাগ অ্যাড করার পরে, মানে যখনই স্পার্ক প্লাগ আমরা এখানে স্পার্ক করবো তখনই যেন ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে যায়, ঠিক আছে? তো এটা হতে হবে যে আমরা স্পার্ক করছি ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছাচ্ছি না, তাহলে কিন্তু কেমিক্যাল রিয়াকশন শুরু হবে না। তার জন্য আমাদের আগে থেকে কম্প্রেস করতে হবে, যাতে হচ্ছে আমাদের স্পার্ক করার সাথে সাথে ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে যায়, বুঝে গেল? তো এবার দেখো, যখনই ফ্ল্যাশ টেম্পারেচারে পৌঁছে গেল তাহলে আমাদের এখানে কেমিক্যাল অ্যাকশন হওয়া শুরু হলো, এবং কেমিক্যাল অ্যাকশন হওয়া শুরু হলো সাথে সাথে কি হবে, এখানে হচ্ছে হিট জেনারেট হওয়া শুরু হলো। তাহলে তুমি বলো তো, এটা যে আমাদের হচ্ছে কেমিক্যাল অ্যাকশনের জন্য হিট জেনারেট হচ্ছে, তো এটা কি ধরনের রিয়াকশন, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক রিয়াকশন? এটা তোমাদের জন্য হোম টাস্ক, ঠিক আছে? এন্ডোথার্মিক না এক্সোথার্মিক রিয়াকশন সেটা তোমাদের বলতে হবে, বুঝে গেল? এই রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন? এবার দেখো এখানে, তাহলে আমরা যখনই হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হওয়ার পরে, কেমিক্যাল যখন অ্যাকশন হচ্ছে, কেমিক্যাল অ্যাকশন হওয়ার পরে কি হচ্ছে, এখানে কেমিক্যাল অ্যাকশন হওয়ার পরে এখানে তোমার যখনই ফায়ার পয়েন্টে পৌঁছে যাচ্ছে টেম্পারেচারটা, তখন কি হবে, ফায়ার পয়েন্টে পৌঁছে গেলে আমরা হচ্ছে এই যে ফুয়েলটা আছে সেটা হচ্ছে ফায়ার হয়ে যাচ্ছে। আর যখনই ফায়ার হচ্ছে তখন কি হবে, ফ্লেম তৈরি হচ্ছে। কারণ এই যে ফ্লেম আমরা দেখতে পাই, যখন যে কোনো ফুয়েল যখন ফায়ার হয় আমরা যে ফ্লেম দেখতে পাই, তো সেটা হচ্ছে ফায়ার পয়েন্টে পৌঁছানোর পরে, বুঝে গেলাম? তো এইটা হচ্ছে তোমাদের মোটামুটি ফুয়েল সম্বন্ধে জানা ছিল। এবার নেক্সট দেখো, যেটা আছে পারফেক্ট কম্বাসন, আমরা যেটা বলছিলাম সেখানে আমরা পারফেক্ট কম্বাসনে আমরা দেখে নিই জিনিসটা কি হচ্ছে, যেমন আমি মিথেন দিয়ে বুঝিয়েছিলাম। তো মিথেন দিয়ে আমরা একটা মিথেন এখানে আমাদের কি লাগবে, দুটো অক্সিজেন লাগবে, তাই না, বলে বুঝিয়েছিলাম। তো যখনই আমরা এখানে অক্সিজেন আমরা প্রথমে এয়ার নিচ্ছি, আমরা তো অক্সিজেন নিচ্ছি না, আমরা নিচ্ছি কি এয়ার। যখনই আমরা এয়ার নিচ্ছি, এয়ারের সাথে কি আছে, বাই ডিফল্ট এয়ারের সাথে ওয়ান, যদি আমরা মোর অক্সিজেন এয়ার নিই তাহলে তার সঙ্গে অক্সিজেন প্লাস 79/21 নাইট্রোজেন আছে। তো যখন 79/21 নাইট্রোজেন আছে, তো এটা আমরা হচ্ছে, আমরা কিন্তু অক্সিজেনটাকে দেখবো, আমাদের অক্সিজেন মেন কাজ, আমাদের নাইট্রোজেন কিন্তু এখানে কাজ নেই, অক্সিজেন আমাদের কম্বাসনে সাহায্য করবে। তাহলে আমাদের অক্সিজেন জন্য মলিকুল ঠিকঠাক থাকে, অক্সিজেন জন্য ঘাটতি না হয়। তাহলে এবার দেখো, এখানে পুরো যখন কম্বাসন প্রসেসটা হচ্ছে, তাহলে এখানে কম্বাসনের জন্য আমাদের হাইড্রোজেন জল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এখানে আমাদের যেহেতু চারটে মিথেন আর চারটে হাইড্রোজেন আছে, তাহলে এখন আমাদের এখানে টু অ্যাড করতে হচ্ছে। যখন এখানে টু দিচ্ছি আমরা, তাহলে ফোর হাইড্রোজেন ম্যাচ হয়ে গেল, তাহলে দুটো অক্সিজেন এখানে, দুটো অক্সিজেন, চারটে অক্সিজেন, এই জন্য এখানে কি টু দিতে হচ্ছে। তো যখন টু দিচ্ছি পুরো এখানে, নাইট্রোজেনটাও কিন্তু এয়ারের সাথে কি হয়ে যাচ্ছে, এয়ারের দুটো মলিকিউল নিতে হচ্ছে। তাহলে এখানে তোমার বুঝতে হবে, দুটো আমরা এখানে অক্সিজেনের দুটো মলিকিউল নিচ্ছি, মানে হচ্ছে আমরা এখানে এয়ারের দুটো মোল নিচ্ছি, টু মোল অক্সিজেন এয়ার নিচ্ছি। তবে টু মোল এয়ারের মধ্যে, কারণ ওয়ান মোল এয়ারে ওয়ান ওয়ান মোল এয়ারের মধ্যে, মানে অক্সিজেনের একটা ওয়ান মোল না, অক্সিজেনের তুমি যদি, এটা ওয়ান মোল এয়ার ঘুরে বলছি, যদি তুমি অক্সিজেনের একটা অ্যাটম নিতে চাও, ঠিক আছে, একটা একটা মলিকুল নিতে চাও, তাহলে কি হবে, তার মধ্যে 79/21 নাইট্রোজেন থাকবে। তো এটা আমাদের এয়ারের মধ্যে মিক্স থাকছে, তাহলে আমাদের এয়ারের মধ্যে যদি এত অ্যামাউন্ট অফ এয়ার আমরা নিই, তার মধ্যে একটা যদি অক্সিজেন থাকে, এতগুলো নাইট্রোজেন থাকবে, তাহলে আমাদের অক্সিজেন প্রয়োজন এখানে কি, অক্সিজেনের মলিকুল দুটো প্রয়োজন, দুটো অক্সিজেনের মলিকুল প্রয়োজন। আচ্ছা, মলিকুল আর হচ্ছে অ্যাটম, এগুলো সম্বন্ধে ধারণা তো আছে না? অক্সিজেনের অ্যাটম হচ্ছে ও, আর অক্সিজেনের মলিকুল হচ্ছে ও টু, বুঝে গেল? তাহলে আমরা এখানে দুটো অক্সিজেন মলিকুল নিচ্ছি, দুটো অক্সিজেন মলিকুল নিচ্ছি, বিকজ আমাদের এখানে প্রয়োজন হচ্ছে কি, দুটো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এবার নেক্সট দেখো, যেটা আছে, তো এখানে আমাদের যে নাইট্রোজেন পড়ে আছে সেটা কি, 2×79/21 এই নাইট্রোজেনটা পড়ে আছে, সেটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, যেমন ছিল তেমনই পড়ে থাকবে। এটা যেমনই এখানে এর সঙ্গে এসেছিল না, এর সঙ্গে জাস্ট এসছে, এসছে এখানে দেখতে যে কি হচ্ছে না হচ্ছে, এটা দেখতে এসছে, দেখার পরে ও যেমন ছিল তেমনই, এই যে আমার হচ্ছে এক্সস্ট গ্যাস দেখতে পাচ্ছি, এক্সস্টে যেমন ছিল তেমনই পড়ে থাকবে। এবার দেখো তাহলে এখানে কি হবে, যেহেতু এখানে রিয়াকশন হয়েছে, অক্সিডেশন রিয়াকশন, তো এখানে হিট জেনারেট হবে, এই যে হিট ডেল্টা এইচ লিখে দিয়েছি, এটা হচ্ছে হিট জেনারেট হচ্ছে, বুঝে গেল? তো হিট জেনারেট হবে এখানে, দেখো হিট জেনারেট হবে, হ্যাঁ এখানে দেখো হিট জেনারেট যেটা হবে সেটা, বিকজ এখানে মলিকিউল কি কি আছে, এখানে আমাদের মলিকিউল অ্যাটম কি কি আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, তাহলে এখানে কার্বনের জন্য হিট জেনারেট হবে, প্লাস হাইড্রোজেনের জন্য হিট জেনারেট হবে, বুঝে গেল? তো ডেল্টা এই যে হিট জেনারেট হবে সেটা হচ্ছে হাইড্রোজেনের জন্য জেনারেট হবে, প্লাস হচ্ছে ডেল্টা সিও কার্বনের জন্য হিট জেনারেট হবে। তো এটা হচ্ছে আমরা দেখে নিলাম। তো এবার দেখো জিনিসটা কি, তো এটা হচ্ছে পুরো কেমিক্যাল রিয়াকশন, বুঝে গেল? এই যে কেমিক্যাল, এটা পুরো রিয়াকশন ছিল। এবার দেখো নেক্সট আমরা দেখবো,
আমাদের যদি রিচ ফুয়েল থাকে, দেখো আর কিছু লেফট আছে কিনা এই পেজে, আর কিছু ব্যাস চলো। তো এখানে দেখো ফুয়েল, তো এখানে আমাদের ফুয়েল যেটা ছিল CXH1, ঠিক আছে, এটা আমাদের ছিল হাইড্রোকার্বন ফুয়েল। তাহলে এই যে ফুয়েলের, ফুয়েলের মধ্যে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো ফুয়েলের হচ্ছে এখানে কি হয়, যদি CXH1 আমরা দেখি, তাহলে আমাদের যে কোর আছে না, কোরটা আসলে হচ্ছে কার্বন। আমাদের কোরটা কি, কোর হচ্ছে আমাদের কার্বন। অ্যাকচুয়ালি আমাদের সব কিছু কি ফুয়েলের মধ্যে কার্বনই হচ্ছে মেইন জিনিস, কোরটা কার্বন। কার্বনের সাথে কে জুড়ে থাকে, কার্বনের সাথে হাইড্রোজেন জুড়ে থাকে, তাই না? তো তোমরা তো দেখেছো 11-12 যে সি এর হচ্ছে চারটে এরকম থাকে, এখানে কি থাকে, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোরটা কি, আমাদের কোর হচ্ছে কার্বন, তার সাথে হাইড্রোজেন জুড়ে থাকে। এবার দেখো আমাদের তাহলে এখানে যদি আমরা ফুয়েলের স্ট্রাকচার দেখি কি হয় ভিতরে, তো এখানে আমাদের কোরে কি আছে, কোরে আছে আমাদের কার্বন, আচ্ছা বাইরে কি আছে, বাইরে কোরের বাইরে কি আছে, হাইড্রোজেন, বুঝা গেলো? তো যখনই আমরা কি করবো, এখানে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বোঝার চেষ্টা করো, যখনই আমরা স্পার্ক প্লাগ অ্যাড করবো না, স্পার্ক প্লাগ স্পার্ক করবো, তখনই ফার্স্ট কোথায় স্পার্কটা লাগবে, ফার্স্ট হচ্ছে স্পার্কটা লাগবে কোথায়, হাইড্রোজেনে। ফার্স্ট স্পার্কটা লাগবে কোথায়, হাইড্রোজেন, বুঝা গেল? তো হাইড্রোজেন বার্ন হবে কি ফার্স্ট, হাইড্রোজেন ফার্স্ট বার্ন হবে। তো হাইড্রোজেন বার্ন হওয়ার পরে কি হবে, তো হাইড্রোজেন বার্ন হওয়ার পরে কার্বন বার্ন হবে। আর যখনই হাইড্রোজেন বার্ন হবে না, হাইড্রোজেন প্রচুর ফার্স্ট বার্ন হয়। তো হাইড্রোজেন আমরা, হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন বোম আমরা তৈরি করতে পারি, হাইড্রোজেন বোম। হাইড্রোজেন হচ্ছে এখান থেকে বিভিন্ন আমাদের এখন যে লিকুইড প্রপালশন ইঞ্জিন বলতে, সেখানে আমরা হাইড্রোজেন ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমাদের যে হাইড্রোজেন এটা ফুয়েল হিসেবে আমরা ইউজ করি, তো হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন বার্ন হয় মানে প্রচুর ফাস্ট, তো সেটা হচ্ছে যেহেতু প্রচুর ফাস্ট বার্ন হয়, তো র্যাপিডলি বার্ন হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন যখন র্যাপিডলি বার্ন হয়ে যাবে, তাহলে কি হবে, দেখো এখানে হাইড্রোজেন র্যাপিডলি বার্ন হয়ে যাচ্ছে। তো এখানে যখন র্যাপিডলি বার্ন হয়ে যাবে, এখানে মনে রাখবে যে হিট জেনারেট হচ্ছে না, হিট জেনারেট হচ্ছে, সেই হিটের মধ্যে হাইড্রোজেনের যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে মাচ মাচ গ্রেটার দেন কার্বন, মাচ মাচ গ্রেটার দেন কার্বন, হাইড্রোজেনের কন্ট্রিবিউশন মাচ মাচ গ্রেটার দেন কার্বন, বুঝা গেল? হিট হিট জেনারেশন বিকজ অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য যে পরিমাণে হিট জেনারেট হবে সেটা হচ্ছে অনেকটা বেশি তার থেকে কার্বনের থেকে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো নেক্সট যেটা হবে সেটা হলো কি, তো এটা আমরা দেখে নিলাম, তো স্টেজেস অফ কম্বাশন। তো কম্বাশনের কি স্টেজ হলো, কম্বাশনের স্টেজ হচ্ছে ফার্স্ট কি হবে, দেখো এখানে তো আমরা দেখে নিয়েছি হাইড্রোজেন কিন্তু ফার্স্ট হচ্ছে র্যাপিডলি বার্ন হবে, তো এটা আমরা দেখে নিয়েছি। তো এখানে দেখো হাইড্রোজেন, এখানে লেখা আছে, তুমি দেখে নেবে কি লেখা আছে, হাইড্রোজেন ক্যান নট বি স্টোর, হাইড্রোজেনকে স্টোর করা যায় না, বিকজ ইট ইট প্রডিউস শকিং শকিং ওয়েভ লাইক বোম, বুঝে গেলো? হাইড্রোজেনকে তুমি স্টোর করতে পারবে না, বিকজ এটা শকিং ওয়েভ প্রডিউস করতে পারে লাইক বোম, বুঝে গেলো? তো হাইড্রোজেনকে স্টোর করা যায় না। তো এবার দেখো, তো এটা হচ্ছে একটা আমাদের প্রবলেম, কিন্তু এই জন্য হচ্ছে আমাদের ইঞ্জিনগুলোতে হাইড্রোজেন ফুয়েল, আমাদের টেকনোলজি যখনই ডেভেলপমেন্ট হয়ে গেছে, বলতে গেলে টেকনোলজি ডেভেলপমেন্ট হয়ে আসছে, ঠিক আছে, তো হাইড্রোজেন ফুয়েল স্টোর করা যাচ্ছে। তো হাইড্রোজেন ফুয়েল স্টোর করার জন্য প্রচুর তোমার সেফটি প্রিকশন মেনটেন করতে হয়, বিকজ এখানে কি, এখানে যে শক ওয়েভ জেনারেটর সেখান থেকে পুরো বোমের মতো কাজ করে। তো এবার দেখো যেখানে আমরা স্টেজেস অফ কম্বাসন যদি আমরা দেখি, কার্বনের যে কম্বাসন, সেই কার্বনের আমরা তাহলে হাইড্রোজেনের কম্বাসন দেখে নিলাম, যখনই স্পার্ক স্পার্ক এখানে লাগছে, হাইড্রোজেন ফার্স্ট হচ্ছে র্যাপিডলি বার্ন করে যাচ্ছে, গিয়ে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে দিচ্ছে। আচ্ছা এবার আমরা কম্বাসন, কার্বনের কম্বাসন আমরা দেখবো, এখানে কার্বনের কম্বাসন কি হবে, কার্বনের যে কম্বাসন সেটা হচ্ছে ফার্স্ট কার্বন কি হবে, ধরো এখানে এক্স অ্যামাউন্ট অফ কার্বন আছে, তো কার্বন ফার্স্ট অক্সিজেনের প্রেজেন্সে কি হবে, অক্সিডাইজেশন হবে, অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে কি হবে, সেটা কার্বন মনোক্সাইড হবে, ফার্স্ট কার্বন থেকে হবে কি কার্বন মনোক্সাইড, বুঝে গেল? বোঝার চেষ্টা করো, ফার্স্ট কার্বন থেকে হবে কার্বন মনোক্সাইড, দেন কি হবে, আবার এগেন অক্সিডেশন হবে এই কার্বন মনোক্সাইডের, কার্বন মনোক্সাইডের এগেন অক্সিডেশন হয়ে কি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বুঝে গেল? তাহলে কার্বন থেকে কার্বন মনোক্সাইড, দেন কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে,
কার্বন থেকে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড। তো এই যে প্রসেসটা পুরো মনে রাখতে হবে যে কার্বন থেকে হঠাৎ করে কার্বন ডাইঅক্সাইড আসছে না, মাঝখানে একটা স্টেপ কার্বন মনোক্সাইড। আর যেই কার্বন মনোক্সাইড আমি বলেছিলাম, এটা কার্বন মনোক্সাইড হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের জন্য, আমাদের হিউম্যান বা হচ্ছে অন্যান্য জীবগুলির জন্য অনেক ক্ষতিকর, বুঝলে? তো এখানে কার্বন মনোক্সাইড মেনলি ক্যান্সারের কারণ হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে, কার্বন মনোক্সাইড খুব একটা বিষাক্ত গ্যাস। তো এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে পুরো স্ট্রিক্টলি বারণ করা হয়েছে, যে মানে স্ট্রিক্ট নিয়ম করা হয়েছে যে কার্বন মনোক্সাইড অ্যাটমসফিয়ারের মধ্যে কমসে কম যাতে না আসে, কারণ অ্যাটমসফিয়ারের মধ্যে আসে বাট তাও এয়ার এয়ারের মধ্যে চলে আসে ভেহিকেল থেকে প্রপার কম্বাসন না হলে। তো এখানে কার্বন মনোক্সাইড হচ্ছে কিভাবে জেনারেট হতে পারে, এখানে কার্বন মনোক্সাইড যেহেতু আমরা ক্ষতিকারক গ্যাস বলছি, তো এখানে কার্বন মনোক্সাইড জেনারেট হতে পারে যদি আমাদের অক্সিজেনের শর্টেজ পড়ে যায়, তাই না? তো আমাদের এখানে কার্বন মনোক্সাইড ফার্স্ট অক্সিজেনের জন্য কার্বন মনোক্সাইড তৈরি হলো, সেকেন্ড যে রিয়াকশন হবে এগেন কার্বন মনোক্সাইডটাকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করার জন্য এগেন অক্সিজেনের প্রয়োজন। তো যদি কোনোভাবে আমাদের বাই চান্স অক্সিজেনের কম পড়ে যায়, তাহলে আমাদের কি হবে, পুরো যে কার্বন মনোক্সাইড আছে, কার্বন মনোক্সাইড কি হবে, কার্বন মনোক্সাইডটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হতে পারবে না। তো কার্বন মনোক্সাইড যদি বাই চান্স লেফট হয়ে যায়, মানে থেকে যায়, তাহলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, আমাদের অ্যাটমোস্ফিয়ারের জন্য, আমাদের জন্য অনেক ক্ষতিকর, বুঝা গেল? এই জন্য প্রপার কম্বাসন হওয়াটা কি প্রচুর জরুরি, প্রপার কম্বাসন হওয়াটা জরুরি। তো পারফেক্ট কম্বাসন এই জন্য প্রেফারেবল। এবার দেখো যেটা আছে, ক্লিয়ার সবই বুঝতে পারছো, হ্যাঁ কি না বলো, বুঝতে পারছো? টাইপ করো মেসেজ। ওকে ওকে চলো। তো নেক্সট আমরা যেটা দেখবো, তো এটা আশা করি বুঝে গেছো। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্বাসন রিয়াকশন। তো কম্বাসন রিয়াকশন দেখো, আমরা এই কম্বাসন রিয়াকশনটা আজকে দেখছি, ঠিক আছে? দেখে একটা দুটো কোশ্চেন করবো, করে আমাদের ক্লাস শেষ করবো, তোমাদের নেক্সট দিন বাকিটা করাবো। তো দেখো এখানে কি আছে, কম্বাসন রিয়াকশন যদি দেখো, লিন মিক্সচার, এখানে আমাদের কম্বাসন রিয়াকশন, আমরা যে এয়ার ফুয়েল ইউজ করি না, এয়ার ফুয়েলের মধ্যে তোমাদের মনে রাখতে হবে যে আমরা কি কি ধরনের মিক্সচার ইউজ করি। আমাদের যে মিক্সচার ইউজ করি সেটা হচ্ছে লিন মিক্সচার হতে পারে, সেটা হতে পারে পারফেক্ট মিক্সচার, হতে পারে রিচ মিক্সচার, বুঝে গেলো? তো যখন লিন মিক্সচার মানে হচ্ছে সেখানে এয়ারের পরিমাণ কত আছে, 50% এয়ার আছে, 50%-এর 50%-এর কি আছে, 50% মোর এয়ার আছে, বুঝা গেল? 50%-এর বেশি এয়ার আছে কি লিন মিক্সচারে। লিন মিক্সচার মানে কি ফুয়েল কম থাকবে, এয়ার বেশি থাকবে, বুঝা গেল? সেটা হচ্ছে লিন মিক্সচার। আচ্ছা পারফেক্ট, পারফেক্ট মানে আমাদের যতটা প্রয়োজন পারফেক্ট কম্বাসনের জন্য, ঠিক ততটাই এয়ার, ততটাই ফুয়েল থাকবে, বুঝা গেল? পারফেক্ট কম্বাসন হওয়ার জন্য যতটা এয়ারের প্রয়োজন ঠিক ততটাই থাকবে, সেটা হচ্ছে পারফেক্ট এয়ার ফুয়েল রেশিও, বুঝা গেল? এখানে লিন মিক্সচার মানে কি আমাদের এক্সট্রা অ্যামাউন্ট অফ এয়ার আছে, মানে অক্সিজেন এক্সট্রা আছে। আচ্ছা রিচ মিক্সচার মানে কি আমাদের অক্সিজেন কম আছে, লেস এয়ার আছে, বুঝা গেল? রিচ মিক্সচার মানে আমাদের অক্সিজেন কম আছে, বুঝা গেল? মানে এয়ার কম আছে, তো সেটা হচ্ছে রিচ মিক্সচার। এয়ার রিচ কেন বলছে, কারণ ফুয়েল বেশি আছে, এই জন্য রিচ, বুঝা গেল? তো এবারে আমরা প্রত্যেকটা টাইপের জন্য আমরা দেখবো যে কিভাবে কম্বাসন হচ্ছে, আর কম্বাসনের জন্য কোন টাইপের জন্য কি কি গ্যাস জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখবো, আর কোন গ্যাস হচ্ছে আমাদের কিসের কিভাবে ক্ষতি করে সেটাও আমরা দেখবো, ঠিক আছে? তো দেখো আরেকটা মিক্সচার, সেটা হচ্ছে আমরা রিচ মিক্সচার ছাড়াও আরেকটা মিক্সচার আছে, সেটা হচ্ছে সুপার রিচ। সুপার রিচ বুঝা গেল? সুপার রিচ মানে কি, সেটা যদি ইয়ারের 40, ইয়ারের যদি এখানে কি বলছি, দেখো ইয়ার হচ্ছে এখানে 20, ইয়ার হচ্ছে 50% যদি কম থাকে, 50% যদি কম থাকে। আচ্ছা এখানে কিছু ভুল আছে, সেটা তুমি কিছু কারেকশন করে নাও। এখানে রিচ মিক্সচার যেটা হবে না, রিচ মিক্সচারটা হবে, এটা হচ্ছে 50%-এর কম, আর সুপার রিচ মানে 25%-এর কম, বুঝা গেল? এটা উল্টে আছে লেখাটা, এটা কারেকশন করে নেবে। তো সুপার রিচ মানে হচ্ছে 25%-এর কম, আর রিচ মানে হচ্ছে 50%-এর কম, বুঝা গেল? তো এবার দেখো এখানে কি আছে, যেটা আমরা দেখবো প্রত্যেকটা মিক্সচারের জন্য, আমরা টাইপের জন্য আমরা এখানে কিভাবে কম্বাসন রিয়াকশন হচ্ছে আমরা সেটা দেখে নেবো। তো এখানে লিন মিক্সচার যদি দেখো, লিন মিক্সচারে কি হবে, 50% এয়ার থাকছে, 50% 50% এয়ারের আমাদের অক্সিজেনের আমাদের এখানে কম পড়ছে না, অক্সিজেনের অভাব নেই, অক্সিজেন এক্সট্রা আছে। তো আমাদের যদি মিথেন কম্বাসন করি, মিথেনে আমরা কি জানি পারফেক্ট কম্বাসনে আমাদের কি জানি, আমাদের দুটো অক্সিজেন লাগবে, হ্যাঁ না, দুটো অক্সিজেনের মলিকুল লাগবে। তো এটাই আমাদের পারফেক্ট কম্বাসন, অ্যাটলিস্ট দুটো লাগবে। বাট আমাদের এখানে যেহেতু লিন মিক্সচার বলছি, তাহলে আমাদের এখানে অক্সিজেন কটা আছে, তিনটে আছে। তাহলে অক্সিজেন যদি তিনটে থাকে আমাদের, তাহলে কি দুটো জল হলো, একটা কার্বন ডাইঅক্সাইড হলো, তাহলে একটা এক্সট্রা অক্সিজেন আমাদের পড়ে থাকবে। আর বাকি যে এখান থেকে তিনটে যেহেতু অক্সিজেন আছে বা তিনটে এয়ার মলিকিউল ছিল,
তো সেখান থেকে এই যে পুরো অ্যামাউন্টটা 3 × 79/21 নাইট্রোজেন এক্সট্রা পড়ে থাকবে, অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমনই, ওর প্রথমে যেমন ছিল লাস্টেও তেমনই পড়ে থাকবে, নাইট্রোজেনের কোনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট পারফেক্টে আমরা দেখে নিয়েছিলাম দুটো অক্সিজেন থাকছে, তাহলে এখানে আর কোনো এক্সট্রা অক্সিজেন পড়ে নেই, দুটো এখানে জলে কনভার্ট হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে গেছে, বাকি নাইট্রোজেন যেটা ছিল সেটা হচ্ছে অ্যাজ ইট ইজ পড়ে আছে, ঠিক আছে, 2 × 79/21। তো নেক্সট রিচ মিক্সারে দেখো, রিচ মিক্সারে আমরা দেখে ধরে নিলাম যেখানে রিচ মিক্সার যেটা আছে এটা জেনারেলি 50% কম এয়ার থাকে, ঠিক আছে, তো এটা উল্টে আছে, কারেকশন করে নিলাম। রিচ মিক্সারে আমরা ধরে নিলাম যে আমাদের 1.5 হচ্ছে, 1.5 কি আছে, 1.5 হচ্ছে এয়ার আছে, বুঝে গেল? তো 1.5 যখন এয়ার আছে তখন কি আছে, কার্বনের সঙ্গে আমাদের, তাহলে আমাদের টোটাল লাগে কত, দুটো, আমাদের পারফেক্ট কম্বাসন হওয়ার জন্য লাগে দুটো, বাট আমাদের এখানে দুটো দুটো থেকে কম আছে, তাহলে দুটো থেকে যদি কম হয় তাহলে কার্বন যেটা কম্বাসন হবে, কার্বন থেকে ফার্স্ট কার্বন মনোক্সাইড হবে, দেন কার্বন ডাইঅক্সাইড হবে, তো কার্বন ডাইঅক্সাইড হবে, তো কার্বন একটা কার্বন তো কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে গেল, এখানে কার্বন কটা ছিল, একটা, তো কার্বন একটা যেটা হচ্ছে কার্বন থেকে কার্বন মনোক্সাইড, দেখো এখানে অক্সিজেন কটা আছে, তিনটে অক্সিজেন আছে, তাই না, 1.5 × 2 করলে তিনটে আছে, তিনটে অক্সিজেন, তিনটে অক্সিজেনের মধ্যে এখানে জলের সঙ্গে কটা চলে এসেছে বলো, জলের সঙ্গে দুটো চলে এসেছে, বাকি থাকছে একটা, তাহলে কার্বনের সঙ্গে একটা যদি অক্সিজেন এখানে তুমি দাও, তাহলে কার্বনটা চেঞ্জ হয়ে কি হবে, কার্বন মনোক্সাইড হবে, তো কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হওয়ার জন্য এগেইন তো আরেকটা অক্সিজেন চাই, আর অক্সিজেন এখানে নেই, পড়ে নেই, তাহলে এখানে আমাদের আউটপুটে কি আসবে, আমাদের এক্সজস্টে কি আসবে, কার্বন মনোক্সাইড আসবে, কার্বন মনোক্সাইড, বুঝে গেল? তো কার্বন মনোক্সাইড এগেন আমি বললাম যে খুব ক্ষতিকারক, খুব বিষাক্ত একটা গ্যাস, তাহলে কার্বন মনোক্সাইড সেটা, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা আমরা পাচ্ছি কি, আমাদের হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড পাচ্ছি, তো এখানে এটা হচ্ছে আমাদের কখনো, এটা কখন, এই যে কন্ডিশনটা, কার্বন মনোক্সাইড কখনই আমাদের হচ্ছে, কখন হচ্ছে আমাদের ইঞ্জিন থেকে কার্বন মনোক্সাইড আসে, সেটা হচ্ছে যখন অ্যাক্সিলারেটিং কন্ডিশন, যখন তুমি গাড়িটাকে অ্যাক্সিলারেট করো, মানে অ্যাক্সিলারেট মানে করার চেষ্টা করো, তখনই, যখন হচ্ছে স্পিড অনেক বেশি থাকে, ফুল লোড দাও বাবার জন্য, যখন অনেক ওয়েট, যতটা ওয়েট রিকমেন্ড করা আছে তার থেকে বেশি ওয়েট চাপিয়ে দাও, তখন কি হবে, গাড়িতে কালো ধোঁয়া বাড়বে, দেখেছি তো, তো তখনই কি হয়, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড বাড়াচ্ছে তখনই, আর তখনই হচ্ছে কি হবে, আচ্ছা এখানে পিক পাওয়ার কন্ডিশন, পিক পাওয়ার কন্ডিশন মানে কি, যখন হচ্ছে তোমার পিক পাওয়ার কন্ডিশন মানে হচ্ছে এখানে কি, দেখো ফুল লোড বা পিক পাওয়ার কন্ডিশন মানে হচ্ছে যখন তুমি হচ্ছে ইঞ্জিন থেকে তুমি যে পাওয়ার যেটা তুমি পেতে যাচ্ছ সেটা হচ্ছে কি, একদম পুরো পিকে থাকে, ম্যাক্সিমাম আউটপুট যখন তুমি নিতে যাও, তখন কি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে, বোঝা গেল, ক্লিয়ার, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার, ওকে, তাহলে এবার যেটা আছে তাহলে কি হলো, এখানে রিচ মিক্সারে আমরা দেখে নিলাম যেখানে আমাদের আমাদের অ্যাটমোস্ফিয়ার যে অক্সিজেন আমাদের চারটে থেকে একটা কমে গেল। আচ্ছা যদি আমরা দেখি যে সুপার রিচ, সেখানে অক্সিজেন আর আর অক্সিজেন বা এয়ার আরো কমে যাবে, সুপার রিচে কি হবে, এখানে এক, এখানে তোমাদের একটা অক্সিজেন মলিকিউল নিয়েছে, তাহলে এখানে তো জলের মধ্যে কি দুটো অক্সিজেন বাড়ে গেলো, দুটো অক্সিজেন অ্যাটম বাড়ে গেলো, তাহলে আর তো কোনো পড়ে নেই, এখানে কি কার্বন পড়ে আছে, তো কার্বন এই যে শুধু কার্বন, সেই কার্বনটা পড়ে থাকবে, কার্বন কি কালো ধোঁয়া, কার্বনটাকে যখন কালো ধোঁয়া বাড়ে মনে করো কার্বন বাড়াচ্ছে, তার মানে কি কার্বন বাড়াচ্ছে মানে প্রপার কম্বাসন হয়নি, তার মানে অক্সিজেন টোটাল সাপ্লাই পায়নি, বা হচ্ছে অক্সিজেন সাপ্লাই পায়নি, সেই জন্য প্রপার কম্বাসন হয়নি, তার জন্য কালো ধোঁয়া এসেছে। এবার তুমি যেটা বলতে পারো যে কখন কোন কোন সময় এই যে কালো ধোঁয়াগুলো বাড়ে, তো সেখানে যে কন্ডিশন সেটা হচ্ছে স্টার্টিং কন্ডিশন, যখন তুমি ইঞ্জিন স্টার্ট করো তখন কি হয়, স্টার্টিং কন্ডিশনে আমাদের প্রপার কম্বাসন হয় না, কারণ প্রপার এয়ার সাপ্লাই দিতে পারে না, বা হচ্ছে আইডলিং কন্ডিশন, স্টার্টিং কন্ডিশন বা আইডলিং কন্ডিশন বলা হয়, বুঝে গেলো, বা নো লোড কন্ডিশন যখন কোনো লোড থাকে না, বা হচ্ছে ডি অ্যাক্সিলারেশন কন্ডিশন যখন তুমি অ্যাক্সিলারেশন থেকে ডি অ্যাক্সিলারেট করছো, গাড়িটা এখন থামানোর চেষ্টা করছো, তখন কি হয়, যখন তুমি থামানোর চেষ্টা করছো তখনই হচ্ছে কি হয়, এই হচ্ছে কম পারফেক্ট কম্বাসনগুলো হয় না, তখনই হচ্ছে কার্বন এক্সট্রা পড়ে থাকে, কার্বন ঠিকঠাক কম্বাসন হয় না, তখনই কালো ধোঁয়া পড়ে, তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো এটা হচ্ছে তোমার এই যে চারটে আমি জিনিসগুলো ডিসকাস করলাম, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তো এইগুলো তোমাদের হচ্ছে এই যে কার্বন মনোক্সাইড যাতে না হয় সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। তো এখানে দেখো আমরা, এখানে হচ্ছে আমরা যদি প্রোপেন ইউজ করতাম, দিস ইজ এই যে প্রোপেন, এটা একটা ইম্পর্টেন্ট স্টার্ট চিহ্ন দেওয়া আছে, দেখো প্রোপেন যদি আমরা ইউজ করি এটা হচ্ছে আমরা স্পেস ফুয়েল হিসেবে ইউজ করি, প্রোপেন আমরা ইউজ করি, প্রোপেন আমরা ইউজ করি স্পেস ফুয়েল হিসাবে, বুঝে গেলো, স্পেস ফুয়েল হিসেবে আমরা কি ইউজ করি, প্রোপেন, তো এটা তোমাদের মাথায় মনে রাখতে হবে, ক্লিয়ার, হ্যাঁ কি না বলো, প্রোপেনের ফর্মুলা কি, দেখো প্রোপেনের ফর্মুলা হচ্ছে C3H8, বুঝে গেল,
এটা আমরা কোথায় ইউজ করি? স্পেস ফুয়েলে ইউজ করি, C388। তো এই যে পুরো ম্যাথটা আছে না, এই ম্যাথটা আমরা তাহলে নেক্সট দিন বোঝাবো, নেক্সট দিনের ক্লাসে। তো নেক্সট দিন তোমাদের হচ্ছে, এখন তো তোমাদের বাকি জয়েন করা বাকি আছে, আজকে জয়েন করতে পারিনি, যদি ফোনের সমস্যা চলে এসেছে বলে। তো বাকি সবাই জয়েন করো আমার নেক্সট দিনের ম্যাথে, বাকি যে ম্যাথ আছে বা বাকি যে টপিকগুলো বাকি আছে, এই যে তোমার হচ্ছে পুরো চ্যাপ্টারটাতে আমরা সেগুলো ডিসকাস করবো, বুঝে গেলো? ঠিক আছে, কোনো ডাউট আছে এই পর্যন্ত? কোনো ডাউট আছে সুবীর? যদি ডাউট থাকে তুমি কি করো, মেসেজে কমেন্ট করো, টাইপ করো মেসেজে। ডাউট আছে কিছু, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই না? চলো তাহলে আমরা তাহলে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আজকে। তো নেক্সট দিন আমরা তাহলে বাকি যেটা পড়ে আছে সেটা আমরা ডিসকাস করবো।